আমরা এইটা এই সময়টাতে আসলে বইমেলা থেকে আপনাদের সামনে হাজির হয়ে যাই, বইমেলার নানা তথ্য আপনাদেরকে জানাই। আজকে তার ব্যত্যয় ঘটেনি, আজকে বইমেলা দশম দিন চলছে এবং এই দশম দিনে আসলে দর্শক উপস্থিতি, নতুন বইয়ের সংখ্যা আপনাদেরকে জানাবো। তার আগে মেলার পরিস্থিতি আপনাদেরকে একটু দেখাতে চাই। মেলার বিভিন্ন স্টলগুলোতে আমরা দেখছি আজকে কিছুটা পাঠক সমাগম বা দর্শক সমাগম কিছুটা কম। প্রতিদিন আমরা দেখি যে পাঠকের সংখ্যা কম থাকলেও, ক্রেতার সংখ্যা কম থাকলেও অনেক বেশি দর্শনার্থীর উপস্থিতি থাকে, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে কিছুটা কম। তারা বলছিলেন যে আসলে যেহেতু গরমটাও বেড়েছে এবং রাস্তাঘাটে আসলে যান চলাচল কিছুটা কম, সেজন্য আসলে বইমেলাতে আসলে মানুষের সমাগমটা কম। এবং বিভিন্ন স্টলে নতুন বই আসছে, প্রতিটা প্রকাশকই নতুন নতুন বইয়ের সমাগম ঘুরছে। আমি তাদের একজনের সাথেও একটু কথা বলবো, জানানোর চেষ্টা করব আসলে কতগুলো বই তাদের প্রকাশনী থেকে বের হয়েছে। আমি একটু জানতে চাই যে নালন্দা থেকে কতগুলো বই এবার বের হয়েছে। আমাদের মোট 40টা বইয়ের মতো বের হয়েছে। আপনি যেগুলো ডিসপ্লেতে দেখতেছেন, এই থেকে এই শাড়িটা পুরোটা আমাদের নতুন বই। কোন ধরনের বই এবার বেশি বের হলো? আমাদের সব মিলিয়েই বই বের হয়েছে। অনুবাদের বই, উপন্যাসের বই আছে, তারপর আবদুল্লাহ আবু সাইদের একটা বই বের হয়েছে, তারপর থ্রিলার টাইপের বই কিছু বের হয়েছে, কবিতার বই বের হয়েছে। ক্রেতা সমাগম বা দর্শনার্থী বলি, পাঠক বলি, আমার চোখে কিছুটা কম লেগেছে, আপনাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, পাঠকদের সংখ্যা এবছর অনেক কম, করোনা মহামারীর জন্য পাঠক তো একদমই কম মেলাতে। সে তুলনায় আমাদের কালকে একটা শুক্রবার গেল, আজকে শনিবার ছুটির দিন, দুইটা ছুটির দিন মিলে আমাদের সেল যে পরিমাণ হওয়ার কথা তার অর্ধেক থেকেও তারও কমে নেমে এসছে। পাঠকদের মেলাতে সমাগম যেমন নাই, তেমনি আমাদের বিক্রির পরিমাণটা অনেক কমে গেছে। যারা আসছে তারা কোন ধরনের বই বেশি কিনছে? যারা আসছে তারা আসলে পাঠকগুলো সবাই বই নানা ছাড়াই বেশি করতেছে, তারা এখনও বই কিনতেছে না। আর বই বিক্রির মধ্যে আমাদের দেখা যায় যে বঙ্গবন্ধুর টাইপের বইগুলো বেশি বিক্রি হচ্ছে, তারপর উপন্যাস বই। অনেক ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিল যে এবার ওনাদের প্রকাশনী থেকেও প্রায় অর্ধশতাধিক বই বের হয়েছে, এভাবে কিন্তু আসলে সবগুলো প্রকাশনী থেকে বই বের হয়েছে। তবে বই বের হলেও এখন পর্যন্ত হাজার ছাড়িয়েছে নতুন বইয়ের সংখ্যা, কিন্তু যারা বই কিনেন তাদের সমাগমটা যেহেতু মেলায় কম হচ্ছে, সেহেতু কিছুটা হতাশ বই প্রকাশকরা। তারা বলছিলেন হয়তো বা দ্বিতীয় সপ্তাহ পার হলে কিছুটা ক্রেতা বাড়বে, বই প্রেমীদের আনাগোনা বাড়বে। তো এই ছিল প্রিয় দর্শক আজকে বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ। প্রতিদিন ঠিক এই সময়টাতে আমরা হাজির হয়ে যাব এবং বইমেলার নানা তথ্য আপনাদেরকে জানাবো। তো আজকে বিদায় নিচ্ছি।